হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের নতুন ব্লগ ভিডিওতে কি আছে দেখো। আর আমার রান্নাঘরে আমি কি নিয়ে এসেছি এটাও দেখো। এই দেখো আজকে আমি কি কি রান্না করব। কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, পটল ভাজা, এখানে হবে ছোট ছোট বাটা মাছ এনেছি, ওটা ভাজা করব। আর এখানে বড় বড় যে বাটা মাছটা এনেছি ওটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আজকে সবই রান্না হবে, আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আলু আর কাঁচকলা কষিয়ে নিয়েছি, এখন এটায় আমি দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম ঝোল বানানোর জন্য। এবার এটা ঢাকা দিয়ে দেব। আর এখানে দেখো পটলটা আমার একদম লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর লাল লাল করে পটল ভাজা। লাল লঙ্কা দিয়ে মাখলে পটলটা সুন্দর লাল লাল পটল ভাজা হয়। এই বাটা মাছটা আজকে মশলা দিয়ে ভাজা করব। এখানে দেখো সর্ষে বেটে নিয়ে এসেছি, আর এখানে এখন নুন হলুদ সব দিয়ে দেব। নুনটা দিয়ে দিচ্ছি। আর দেখো এই যে পেঁয়াজ, পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, কুচিয়ে একদম কুচিয়ে নিয়েছি। এই যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দিয়ে এখন ভালো করে মেখে নেব। এই দেখো ফ্রেন্ডস কি সুন্দর মেখে নিয়েছি, এটা একদম এরকম সুন্দর করে মেখে নিতে হবে। হ্যাঁ, মেখে নিয়ে আমার মাছের ঝোলটা প্রায় রেডি। এবার এই যে মাছ ভাজাগুলো রেখেছিলাম দেখো, সেইগুলো এই যে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। মাছ ভাজাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, কেননা একটু ঝোল না ঢুকলে মাছ ভাজার মধ্যে ভালো লাগে না। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দিচ্ছি বলো। আর এখানে দেখতে পাচ্ছ এটা এরকম করে নাড়িয়ে চাড়িয়ে এটা করে নিচ্ছি। সুন্দর করে লটপলট করে দিয়ে এটা আস্তে আস্তে করে ভাজতে হবে, বুঝতে পারছো? আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে। এবার ঢাকনাটা তুলে রাখো, মাছের ঝোলটা পুরো রেডি। হ্যাঁ, পুরো রেডি মাছের ঝোলটা। সিদ্ধ হয়ে গেছে, সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলু সব সুন্দর হয়ে গেছে। এখন মাছের ঝোলটা আমি ঢেলে নেব। দেখতে থাকো তোমরা, আমি মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি। আর এই ফ্রাই প্যানটা এপাশে আবার বসিয়ে দেবো, আস্তে করে শুনতে। আজকের মতো রান্না এই পর্যন্তই। আর এটা দিয়ে ভাত খেতে তো এত দারুণ লাগবে, এর আগেও একবার এরকম আমি বানিয়েছিলাম, খুব সুন্দর লেগেছিলো, খুব ভালো লেগেছে। আর আজকের আমার ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা সবাইকে।